আসসালামু আলাইকুম বিয়াস, আশা করি সকলে ভালো আছেন। ভিডিওতে যে মানুষটাকে দেখছেন আপনারা সকলে তাকে চিনেন, উনি হচ্ছে উমর ফারুক আল আজমি মাওলানা। উনি নাকি নায়ক হতে যাচ্ছে, সেই বিষয়টার কিছু সম্পূর্ণ ভিডিও আমি আপনাকে দেখাবো, মনোযোগ সকলে দেখবেন এবং চলেন ওনার বক্তব্যটা শুনে আছে উনি কেন মাওলানা থেকে নায়ক হওয়ার জন্য এত আকৃষ্ট। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا নামাজ হবে প্রায় 5 বছর ইমামতি করেছি। ভাই আমরা একটু মাথার ক্যাপটা খুলে দেখতে চাই। না ভাই এটা খোলা যাবে না ভাই। একটু ক্যাপটা খুলুন না ভাই। ভাই প্লিজ ভাই খোলা যাবে না। খুলুন না ভাই, খোলা যাবে না ভাই। একবার একটু খুলুন ভাই। কি অবস্থা দাদা? আপনার কি অবস্থা ভাই? ছেলে খারাপ ভাই, 8 বছর তো প্রায় ওয়াশ করেছি, এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার। হ্যাঁ আপনার শিক্ষাগত যোগ্যতা কি বলেন? আমার শিক্ষাগত যোগ্যতা মাওলানা জিন আসলে ওইরকম ভাবে নাই, তবে দুইটা ছিল, এগুলো এখন আছে কিনা বলতে পারতেছি না। দুইটা জিন ছিল? দুইটা জিন ছিল। প্ররোচনা দিছে, কুমন্ত্রণা দিছে, তারা মাঝে মাঝে দিত আর কি, অনেকদিন হয় তারা সাক্ষাৎ করতে আসে না। ইংলিশ দেখি নাই, বাট ইংলিশ আসলে ছুটি নেই, আমেরিকা গেছে। দায়িত্বটা দিছিল বাট এখন আমার নিয়ে নিছে আর কি। কিভাবে দেখি আসলে এটা তো আমি কোনোভাবে দেখি না, কারণ মনে করেন আপনার হেদায়তের মালিক তো আসলে আল্লাহ পাক, এটা তো দুনিয়ার কোনো মানুষ না, এটা আসলে তার ব্যাপার, আল্লাহর ব্যাপার। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। তার মানে আপনি কি স্বীকার করবেন যে আপনি পথভ্রষ্ট? আমি স্বীকার করব, আমি তো আসলে এমন না যে আমি আল্লাহকে ভুলে গিয়েছি বা আমি এখন আল্লাহকে মানতেছি না বা নাস্তিক হয়ে গেছি, ইসলামকে আমি মানতেছি না। ঠিক আছে, আপনারা যেরকম পাঁচজন আছেন জেনারেল, আমি আপনাদের মতোই জাস্ট। এই ফিল্ডটা নেওয়ার জন্য না আর কি, জীবনে কিছু আশা এবং স্বপ্ন ছিল, এর ভিতরে একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব। তখন আর কি বড় বক্তা হলাম, ওয়াজ মাহফিলে ওয়াজ করলাম, লক্ষ লক্ষ জনতা আসতো আমার মাহফিলে। আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন মাওলানা উমর ফারুক আল আজমি লেখলে, অসংখ্য আমার ওয়াজ আছে সেখানে, হাজার হাজার জনতা। পরবর্তীতে ভাবলাম যে একটু সিনেমা টিনেমা করি, ওয়াজ টস অনেক করলাম, এখন সিনেমা করি যে কেমন হয় বা কি আসে। মাদ্রাসে পড়াকালীন কি আপনি চুরি করে সিনেমা হলে যেতেন? মাদ্রাসা পড়াকালীন বলতে বলতে গেলে এক কথায় বলা যেতে পারে যে আমি কোনো সিনেমা কিংবা কোনো মুভি বা এই সমস্ত বিষয় আগে আকৃষ্ট ছিলাম না, আমি এগুলোতে আগে জড়িত ছিলাম না বা যাইতাম না আর কি। টোটালি একখানি এক সপ্তাহ, এক সপ্তাহে কতগুলো ওয়াজের দাওয়াত এসেছে? ওয়াজের এক সপ্তাহে দাওয়াত আসছে না হলে আনুমানিক 10,000, আমার আগের থেকে দাওয়াত আসে 10,000। আপনার কি আফসোস হয় না যে 10,000 ওয়াজের? আফসোস আসলে আমি আপনাকে বললাম না যে মানুষের জীবনে কিছু কিছু আর কি স্বপ্ন থাকে, তা আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব। আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দিয়েছেন, এবং একটা সময় আমি ওয়াজ করলে মনে করেন আপনার এই যে বুদ্ধিজীবীর যে মাঠটা আপনি দেখতেছেন পুরো মাঠটা ভরে যেত, অনেক প্রচুর পরিমাণে লোক আসতো, মোটামুটি আমাকে ইসলামী অঙ্গনে অনেকে চিনে জানে, যে জন্য আর কি মানুষ আমাকে ওই হিউজ পরিমাণ ফোন দিচ্ছে। আসলে দেখেন এটা তার অবাক হওয়াটাই স্বাভাবিক, আরো বেশি অবাক হবে এই কারণে যে ওয়াজ মাহফিলের অঙ্গনে যতদিন ছিলাম বক্তারা ওয়াজের মঞ্চটাকে যেভাবে উশৃঙ্খলা এবং নষ্ট করতেছে, আমি যদি আমার লাইফে আমি উল্টাপাল্টা বা যাই করি ইসলামিক দিক থেকে বা মানুষের যে কোরআন প্রেমিকের যে ওই জায়গাটা, আমি ওইখানে কোনোদিন চুল পরিমাণ সেখানে আমি আপনার কোন ধরনের আপনার ডিস্টার্ব এবং উল্টাপাল্টা এগুলো কিছুই বলি নাই। কারণ সবসময় যখন মানুষজন আসতো তখন আমি চাইতাম যে তাদের কাছ তাদেরকে, হাজার হাজার মানুষ আসছে এত কষ্ট করে, তাদেরকে কিছু শিক্ষা দিব, এই নিয়তে ভালো ভালো জিনিস বলার আপ্রাণ চেষ্টা করতাম। তো সেই ক্ষেত্রে আমার যেমন ইউটিউবে যদি সার্চ করে আপনার ওই ভিডিওগুলো দেখলে তারা অবাক হয়ে যাবে যে আসলে এটা সম্ভব কি করে, বুঝতে পেরেছেন? এই কারণে হয়তো একটু বেশি অবাক হবে, এটাই আর কিছু না। আপনার উপর তো জানের যে হুমকি সেটাও তো হতে পারে যে কেউ আপনাকে আক্রমণ করতে পারে। আসলে দেখেন যে কেউ আক্রমণ করতে পারে এটাই স্বাভাবিক, তবে বিষয়টা হলো
যার যার অবস্থান নিয়ে তাকে তাকে থাকা উচিত, কথা বুঝতে পেরেছি। আমি ওমর ফারুক আল আজমি এইরকম অবস্থানে এসেছি, এমনি আসি না, নিশ্চয়ই এটার পিছনে অনেক কারণ সেই কারণগুলো আজকে আপনাকে বলবো না সময় সংক্ষিপ্ততার কারণে। আপনি যদি চান তাহলে জাস্ট 1 মিনিট আরো কিছু জানতে পারেন, কিন্তু 1 মিনিটের পরে আর কিছু বলা যাবে না। আমি বলি প্লিজ একটা কথা বলি, আপনি নাকি কারো সাথে প্রেম করে শেখা খেয়ে এখন এই মাওলানা থেকে নায়ক হচ্ছেন, আসলে ব্যাপারটা কি কতটুকু সত্য? আমরা কিন্তু অনেক কিছুই আপনার পিছন থেকে জানার চেষ্টা করেছি, ঘটনাটা একটু বলবেন। আসলে দেখেন, মানুষের জীবনে প্রেম ভালোবাসা আছে এবং থাকবে, এটাই স্বাভাবিক। তবে আমি কোনো মেয়ের প্রেমে কখনো পড়ি নাই, জাস্ট আর আমাকেও মেয়েরা মেসেজ দিতে বা কথা বলতে ভয় পাইতো। যাই হোক, ওই প্রেম প্রীতির বিষয়টা না বললে, প্রেম প্রীতির বিষয়টা কি আসলে সঠিক কিনা, যেহেতু আপনি একজন মানে সঠিক ভাই শুনেন, আমি আপনাকে বলি, আপনি একজন সাংবাদিক মানুষ, সম্মানিত মানুষ, আপনাদেরকে সম্মান করা উচিত, কারণ হলো আপনার জাতির বিবেক। বাপরে বাপ, কি দিয়ে বানাইলো উনারে, উনি কি না বয়ানটা দিল, উনি নাকি নায়ক হতে যাচ্ছে। একটা একটা দেশের সেরা বক্তার মুখে যদি এই ধরনের ভাষণ থাকে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভাই রে ভাই, আমি আর কি বলবো, আমার তো কিছু বলার নেই। আপনারা যা ছিল হয়েছে সব তো নিজের কানে শুনছেন, চোখে দেখছেন, বিচার আপনারা করবেন। আপনার হাতে দিলাম কী হওয়া উচিত, কী বিচার হওয়া উচিত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।